নিউজ মেরে পর্যায়ে দেশের আরও কিছু খবর সিলেটের ওসমানীনগরে আসন্ন সাদিপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র দাখিল করেছেন আমাদের প্রতিনিধি জুবেল আহমেদ শেখল জানান উপজেলা নির্বাচনে অফিসে বুধবার বেলা তিনটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন এই চার প্রার্থী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ উপজেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল আয়েস দুলাল আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত প্রার্থী সহ দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজি আব্দুর রব চলতি বছরের তেরোই জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পত্র শূন্য হয় পরবর্তীতে নির্বাচন কমিশন এ ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন